কিভাবে ক্লক টাওয়ার ইনপুট করতে হয় এবং লাইটিং সেট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনো ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা দেখছেন ক্লক টাওয়ার ইনপুট করে লাইটিং সেট করে যখন রেন্ডার করতে যাচ্ছেন বা ভিডিওটি গ্যালারিতে সেভ করতে যাচ্ছেন তখন ঠিক এই প্রবলেমে পড়তেছেন যে ভিডিওটিতে গ্লিচিং ইফেক্ট বা ইরর শো করতেছে, যার ফলে আমাদের ভিডিওটির মান খারাপ হচ্ছে। সো আজ দেখাবো কিভাবে এই প্রবলেম সলভ করে সুন্দরভাবে ভিডিওটি শুট করে গ্যালারিতে সেভ করতে পারবেন। আর সেই সাথে বোনাস টিপস যেটি থাকছে সেটি হচ্ছে ক্যামেরার পজিশন কিভাবে ঠিক করবেন এবং আপনার ইচ্ছা মতো বা মন মতো কিভাবে ভিডিও শুট করবেন। সো আজ এইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেবেন, এরপরে ইনপুট অপশনে ক্লিক করে ক্লক টাওয়ারটি ইনপুট করে নেবেন এবং টেক্সচার অ্যাড করে নেবেন। ক্লক টাওয়ারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং যদি না জেনে থাকেন কিভাবে ক্লক টাওয়ার ইনপুট করতে হয় এবং টেক্সচার অ্যাড করে লাইটিং সেট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমার চ্যানেলে বাই ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে, তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটি দেখে আসুন এবং তারপরেই এই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ক্লক টাওয়ারটিতে টেক্সচার অ্যাড করা হয়ে গেলে কিন্তু আমরা লাইটিং সেট করব না, আমরা লাইটিং একদম লাস্টের দিকে সেট করব। তার আগে আমাদের ক্যামেরাম্যানকে দিয়ে ভিডিওটি শ্যুট করাইতে হবে, সেজন্য এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এবং এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখুন আমাদের স্ক্রিনের একদম ডান দিকে ক্যামেরা নামে একটি অপশন দেখাচ্ছে। তো এটা মূলত শুধু অপশনই না, এটার মাধ্যমেই আমরা ভিডিওটি শ্যুট করব। আমরা কী দিয়ে ভিডিও শ্যুট করতেছি সেটা একবার দেখে নেওয়া উচিত, সেজন্য জাস্ট এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন, এরপরে জাম্প ইন অপশনে ক্লিক করবেন, এরপরে স্ক্রিনটি একটু জুম আউট করলেই দেখতে পাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি। ক্যামেরাটি ছোট হলেও কিন্তু ফোকাসটা অনেক বড়। কোথায় বলে না বিন্দু মরিচের ঝাল বেশি, কথাটা ফানি হলেও কিন্তু সত্য, কারণ এই ক্যামেরাটি দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও শ্যুট করতে পারবেন, সেজন্য জাস্ট আপনার মনের মাধুর্যতা দিয়ে ক্যামেরাটিকে মুভমেন্ট করাইতে হবে। সো আজারে কথা বাদ দিয়ে এখন কাজের কথায় আসি। আমরা এখন ভিডিও শ্যুট করব, সেজন্য জাস্ট এই ক্যামেরা অপশনে ক্লিক করে আবার এই জাম্প ইন অপশনে ক্লিক করব। তাহলে এখন কিন্তু দেখুন আমরা ক্যামেরার ফোকাস দিয়ে দেখতেছি, মানে ক্যামেরাটি যা দেখতেছে আমরাও তাই দেখতেছি। আমরা এখন অ্যানিমেশন ভিডিও বানাবো, সেজন্য এই মডেলিং অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের সামনে অ্যানিমেশন প্ল্যাটফর্ম শো করতেছে, আমরা জাস্ট এই ক্যামেরা অপশনে ক্লিক করে জিরো ফ্রেমে একটি কি সেট করে দেব, মানে ঠিক এই অবস্থা থেকে আমাদের ভিডিওটি প্লে হবে। আর কি সেটিং সিস্টেমটি যদি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি, আপনারা জাস্ট এই সবুজ দাগটি যেখানে কি সেট করতে চান সেখানে রেখে এই ঘড়ির মতো অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু কি সেট হয়ে যাবে। আর এই ফ্রেম সম্পর্কে কিছু কথা বলে নেই, 30টি ফ্রেমে কিন্তু এক সেকেন্ড, আমরা এখন 100টি ফ্রেম পরপর কি সেট করব, মানে 3 সেকেন্ডের একটু বেশি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রেম নিয়ে কি সেট করে দিতে পারেন, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। তো আমরা এখন 100 নম্বর ফ্রেমে সবুজ দাগটি নিয়ে আসবো এবং ক্লক টাওয়ারটির যে কোনো স্থানে ক্লিক করে আমরা ক্লক টাওয়ারটিকে একটু ঘুরিয়ে নেব, মানে আপনারা ভিডিওর অ্যানিমেশন যেভাবে দিতে চান ঘুরিয়ে বা উপর নিচ করে আপনারা সেভাবে কাজ করবেন আর কি। ঘোরানো শেষ হয়ে গেলে আমরা 100 নম্বর ফ্রেমেও একটি কি সেট করে দেব, সেজন্য উপরের এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন এবং ঘড়ি অপশনে ক্লিক করে কি সেট করে দেবেন। এখন 100 নম্বর ফ্রেমে কি সেট করে দেওয়া হয়ে গেলে আমরা সবুজ দাগটিকে টেনে 200 নম্বরে নিয়ে আসবো এবং ক্লক টাওয়ারটির যে কোনো স্থানে ক্লিক করে আমরা ক্লক টাওয়ারটিকে আর একটু ঘোরাবো। এবং একইভাবে 200 নম্বর ফ্রেমেও আমরা ক্যামেরা অপশনে ক্লিক করবো এবং এই ঘড়ি অপশনে ক্লিক করে কি সেট করে দেব। তো এভাবে ফ্রেমগুলোকে টেনে একটু পরপর কি সেট করে দিয়ে আপনারা আপনাদের যত বড় ইচ্ছা তত বড় ভিডিও বানাইতে পারেন। আমি কিন্তু 100টি ফ্রেম পরপর কি সেট করে দিয়ে 1300 নম্বর ফ্রেম পর্যন্ত আসছি। দেন এখন কিন্তু আমাদের ভিডিওটি রেন্ডার করার পালা। যদি আমি এখন ভিডিওটি রেন্ডার করি তাহলে দেখুন কি প্রবলেমটা হয়। ভিডিওটি রেন্ডার করার জন্য আমরা এই 3-ডট অপশনটিতে ক্লিক করলাম, এখন এই রেন্ডার অপশনে ক্লিক করব। বাম সাইডের অপশনগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, দেন আবার একটু রিভিশন করে দিচ্ছি। প্রথমে আছে ভিডিও রেজুলেশন, ওয়াইড আছে 1280, হাইট আছে 720। তো এই ওয়াইড হাইট বাড়িয়ে আপনি কিন্তু ভিডিওটিকে 2K বা 4K বানাইতে পারেন। তো আমার প্রয়োজন নাই, আমার 1280x720 এনাফ লাগে, সেহেতু আমি এটাকে এই অবস্থায় রেখে দেবো। এবং এরপরে আছে কিপ এসপেক্ট, এটাতে অটোমেটিক্যালি টিক চিহ্ন দেয়াই আছে, এটাকে নাড়াচাড়া করার দরকার নাই। এখন আসি আমরা ভিডিওটির টাইমিংয়ে। টাইমিংয়ে প্রথমে আছে ফ্রেম রেট, অটোমেটিক্যালি দেয়া আছে 30টা ফ্রেমে 1 সেকেন্ড, এটাকে কমাইতে বাড়াইতে পারবেন আপনারা, তো আমার প্রয়োজন নেই কারণ 30টা ফ্রেমে স্মুথলি ভিডিও শ্যুট করা যায়। এরপরে আছে ফ্রম, মানে ভিডিওটি কত নাম্বার ফ্রেম থেকে শুরু হবে, তো 0 ফ্রেম থেকে যেহেতু ভিডিওটি শুরু হবে সেহেতু 0 দেয়াই আছে। এরপরে আছে টু, মানে কত নাম্বার ফ্রেমে গিয়ে ভিডিওটি শেষ হবে, এখানে বাই ডিফল্ট দেয়া আছে 90, আমরা যেহেতু 1300 নম্বর ফ্রেম পর্যন্ত ভিডিওটি কি সেট করছি সেহেতু এই 90-এর জায়গায় 1300 লিখে দেব। এখন আমরা রেন্ডার অপশনে ক্লিক করে ভিডিওটি রেন্ডার করে নেব। তো চলুন দেখে আসি ভিডিওটি রেন্ডার হয়ে গেলে কেমন দেখায়। সো ভিডিওটি প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক
অনেক গ্লিচ ইফেক্ট বা এরর শো করতেছে এখনো কিন্তু আমরা লাইটিং সেট করি নাই যদি লাইটিং সেট করি তাহলে কিন্তু আরো বেশি গ্লিচিং ইফেক্ট বা এরর শো করবে সো আমরা ভিডিওটিকে স্কিপ করে লাইটিং সেট করে রেন্ডার করে দেখি কেমন দেখায় এখন দেখুন ভিডিওটিতে আরো বেশি গ্লিচিং ইফেক্ট শো করতেছে এগুলো দেখলে কিন্তু যে কোনো ক্রিয়েটরের ভিডিও শুট করার ইচ্ছেটাই মরে যাবে এখন চলুন দেখে আসি কিভাবে আমরা এগুলো প্রবলেম সলভ করব এগুলো প্রবলেম সলভ করার জন্য জাস্ট আপনাকে প্রথমে এই লাইটগুলোকে ডিলিট করে দিতে হবে এরপরে আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে এখন আমরা ক্যামেরা অপশনে ক্লিক করে চেপে ধরে থাকব এবং ক্যামেরা অপশনটি সবুজ হয়ে গেলে আমরা ক্লক টাওয়ারে ক্লিক করব দুইটা যখন সবুজ হয়ে যাবে তখন আমরা গ্রুপ অপশনে ক্লিক করে দুইটাকে একটি গ্রুপ বানিয়ে নেব এখন দেখুন দুইটা অপশন কিন্তু একটি গ্রুপের মধ্যে এখন আমরা গ্রুপটির উপরে ক্লিক করব এবং স্ক্রিনের একদম বাম সাইডে দেখুন স্কেল নামে অপশন আছে অপশনগুলির মধ্যে স্কেলটাকে 1 করে দেয়া আছে আমরা এগুলোকে এডিট করে 0.05 করে দেব এখন দেখুন ক্লক টাওয়ারটি আমাদের সামনে অনেক ছোট দেখাচ্ছে এখন যদি আমরা ক্লক টাওয়ারটি রেন্ডার করি তাহলে কোনো গ্লিচিং ইফেক্ট বা এরর শো করবে না ভিডিওটির মান কিন্তু একই থাকবে আমরা ভিডিওটি রেন্ডার করার আগে লাইটিং ইফেক্ট সেট করে নেব এই ছোট ক্লক টাওয়ারে কিভাবে লাইটিং ইফেক্ট সেট করবেন চলুন সেটার বেসিক ধারণা নিয়ে আসি লাইটিং সেট করার জন্য প্রথমে এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এরপর লাইট অপশনটিতে ক্লিক করবেন এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় একটা লাইট শো করতেছে এত বড় লাইটের দরকার নাই আমাদের কিন্তু লাইটটাকে ছোট করবেন কিভাবে লাইটটাকে ছোট করার আগে লাইটার টাইপ পয়েন্ট করে নিলাম এতে আমাদের বুঝতে সুবিধা হবে এখন আমরা একদম নিচের দিকে চলে যাব এবং স্কেল নামে যে অপশনটি আছে সেই অপশনগুলিকে আমরা 0.05 করে দেব এখন কিন্তু আমাদের লাইটটাকে অনেক ছোট দেখাচ্ছে যেটা এই ক্লক টাওয়ারের সাথে অ্যাডজাস্টেবল এখন কিন্তু এই লাইটটাকে টেনে টেনে আপনারা যে কোনো স্থানে বসাইতে পারবেন কিভাবে স্মুথলি লাইটিং সেট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আগের ভিডিওতে বাই ডিটেলস আলোচনা করেছি ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি দেখে এসে লাইটিং সেট করবেন ওয়েট ওয়েট এত দূর যখন আসছেন তখন ভিডিওটি শেষ করে যান ভিডিওটিতে লাইটিং সেট করার জন্য ভিডিওটি আমি স্কিপ করতেছি আমরা লাইটিং সেট করার পর ক্লক টাওয়ারটিকে ঠিক এই অবস্থায় পাবো আপনারা যদি আরো সুন্দরভাবে লাইটিং সেট করতে পারেন তাহলে আরো সুন্দর দেখাবে আমি টিউটোরিয়ালের সাথে তাড়াহুড়ো করে লাইটিং সেট করছি সেজন্য মনে হয় খুব একটা ভালো হয় নাই আপনারা সময় নিয়ে লাইটিং সেট করবেন তাহলে ইনশাল্লাহ আরো ভালো লাইটিং সেট করতে পারবেন তো লাইটিং সেট করা এই পর্যন্তই থাক আমরা এখন ভিডিওটিকে রেন্ডার করব সেজন্য জাস্ট ক্যামেরা অপশনে ক্লিক করবেন এবং জাম্প ইন অপশনে ক্লিক করবেন এরপরে থ্রি লাইন অপশনটিতে ক্লিক করে রেন্ডার অপশনে ক্লিক করবেন ওয়েট ওয়েট তার আগে প্রজেক্টটিকে সেভ করে নেবেন এখন দেখুন সবকিছু ঠিকই আছে জাস্ট 2টাকে আমরা 1300 বানিয়ে দেব এখন ভিডিওটি রেন্ডার করার জন্য জাস্ট রেন্ডার অপশনে ক্লিক করব রেন্ডার হয়ে গেলে আমরা ভিডিওটিকে প্লে করে দেখি কেমন দেখায় এখন দেখুন আমাদের সামনে কিন্তু কোনো গ্লিচ ইফেক্ট বা এরর শো করতেছে না ভিডিওটি কিন্তু অনেক স্মুথলি রেন্ডার হয়ে গেছে সো আজ এই পর্যন্তই পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ